হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো, এবং তোমার চাকরি পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো চলছে। তো আজকে আমরা কিন্তু তোমাদের যে নূতন সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসের উপর থেকে আবারও একটা নূতন টপিক নিয়ে সম্পূর্ণ কভার করে, সেই টপিকটার উপর থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে, মোট কথা একটা যে টপিক, সেই টপিকটাকে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাকে কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সুতরাং নূতন সিলেবাস অনুযায়ী যারা টেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রত্যেকটা টপিক অনুসারে আমরা কিন্তু এই চ্যানেলে ভিডিও প্লেলিস্টের মধ্যে পরপর সাজিয়ে সাজিয়ে তোমাদের জন্য আপলোড করছি। ক্লিয়ার? তো এর আগের পর্বগুলো যেমন ইন্টারেস্টিংভাবে তোমরা করতে পেরেছিলে, আমি আশা করছি আজকের ক্লাসটিও ঠিক সেরকমই হবে, তার বিপরীত কিন্তু হবে না। ঠিক আছে, তো চলো শুরু করছি আমরা আমাদের আজকের পর্ব। কেমন আজকের পর্বটা দেখতে পাচ্ছ? যে এনভায়রনমেন্টাল রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্ট, এই যে পরিবেশ, এই পরিবেশ সংক্রান্ত যে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন যে ইভেন্টগুলো হয়েছিল, সেগুলো নিয়ে আমরা আজকের পর্বে আলোচনা করব। তো আজকের পর্বের এই যে আলোচ্য বিষয়, এখান থেকে কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন উত্তর কিন্তু এসেই থাকে। সুতরাং এর আগে 2022 সালের প্রশ্নপত্রটা যদি একটু ঘাঁটো, আমি ঠিক এর আগের বার পই পই করে বলে দিয়েছিলাম যে তোমাদের চিপকো আন্দোলন থেকে কিন্তু প্রশ্ন পড়বে পড়বে পড়বে। ঠিক আছে, যদি আমার কথা তোমাদের কারোর বিশ্বাস না হয়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই চ্যানেলে 3-8-এর যে ইভিএস এর প্রত্যেকটা যে সিলেবাস, ঠিক আছে, প্রত্যেক 3-8 ইভিএস বইয়ের আমি প্রত্যেকটা বইকে আমি ওয়ান লাইনারগুলো বলে দিয়েছিলাম, সেটা অনেক মানুষ এখন দেখছো। তো সেখানে দেখবে একটা কথা বলা আছে যে চিপকো আন্দোলন পড়বেই। সুতরাং দেখতে পেয়েছো তোমরা 2022 সালে কিন্তু সেটা একদম পড়ে গেছে। সুতরাং আজকের দিনে এই যে এনভায়রনমেন্টাল রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস, আজকের ক্লাসে যদি শেষ পর্যন্ত তুমি করো, আমি কথা দিচ্ছি তোমাকে এর মধ্যে থেকে তুমি তোমার পরীক্ষার প্রশ্নপত্রে একটা প্রশ্ন হলেও তুমি পাবে। সুতরাং বুঝতে পারছো আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ তোমার জন্য। সুতরাং মন মেজাজ পুরো ঠান্ডা করে, সমস্ত চিন্তা বাদ দিয়ে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কনসেন্ট্রেট করো। আর তুমি যদি আমাকে প্রথমবারের জন্য দেখে থাকো, আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে আজকের পর্বের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করা আছে কি না, না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তুমি দেখছো টেট পরীক্ষা প্রস্তুতির স্পেশাল চ্যানেল, দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। ওকে, তো নূতন সিলেবাসটা আমরা এক নজরে একটু চোখটা বুলিয়ে নেব। কি রয়েছে নূতন সিলেবাসের কন্টেন্ট পার্টে? বায়োটিক, অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, যেটা আমাদের প্রথম তিনটে ক্লাসের মাধ্যমে কভার করে দিয়েছি, অলরেডি সবগুলো কিন্তু প্লেলিস্টের মধ্যে রয়েছে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, যেটা বহু মানুষ তোমরা ভালোবেসেছো, অনেক দারুণ দারুণ কমেন্ট করো যে দাদা এত ডিটেলস ক্লাস ইউটিউবে পাওয়া যায় না, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, যেটা আমারও খুব ভালো লাগে। ঠিক আছে, তো আজকে আমরা তৃতীয় টপিক ধরে আমরা যেভাবে এগোচ্ছি সিরিয়ালি, তার তৃতীয় টপিকে রয়েছে কি, এনভায়রনমেন্টাল রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস। সুতরাং এই পিডিএফগুলো আমি কিন্তু আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ, এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। সুতরাং অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। কিভাবে জয়েন হবে? ফার্স্ট যে কমেন্ট রয়েছে, সেই ফার্স্ট কমেন্টে তুমি টেলিগ্রাম গ্রুপের লিংক পাবে। এবং তার সঙ্গে আর একটা জিনিস প্রত্যেককে বলছি, মাথায় রাখবে আমাদের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে আর লিংক আমি কিন্তু ফার্স্ট কমেন্টে এবং আমাদের যে ডিসক্রিপশন বক্স সেখানে দিয়ে রাখবো। কারণ পরবর্তীকালে আমরা যে সপ্তাহে সপ্তাহে মক টেস্টটা নিই রবিবার করে, আর তার আনসার কি যে সোমবারে 10টার দিকে আমরা প্রকাশ করি, সেটা কিন্তু এই সপ্তাহের জন্য আমরা আমাদের যে ফেসবুক পেজ সেখানে আমরা পাবলিশ করব। সুতরাং তুমি কি, তোমাকে যদি মক টেস্ট দিতে হয় এবং মক টেস্টের আনসার কি দেখতে হয়, তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজে অবশ্যই যুক্ত থাকবে। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব। ফেসবুক পেজ তোমরা যদি দা বেঙ্গল এক্সাম ফর অল কম্পিটিটিভ এক্সাম এটা বলে সার্চ করো, দেখবে আমাদের পেজ চলে এসেছে। তো তাহলে আমরা জানলাম যে আজকের পর্বে আমরা জানবো এনভায়রনমেন্টাল রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্ট সম্পর্কে। তার আগে যারা নতুন দর্শক আমাদের রয়েছে, তাদের জন্য একটা ছোট্ট ভিডিও প্রত্যেক একটু দেখে নাও। আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে লিখতে হবে দা বেঙ্গল এক্সাম। লেখার পর প্রথমেই এই যে আমাদের লোগো দিয়ে যে চ্যানেলটা চলে আসবে, এই চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিতে। তো আশা করি বুঝতে পেরেছো, এবং ওখানে দেখতেও পাচ্ছিলে যে 3-8-এর যে সমস্ত সিলেবাস অনুযায়ী আমরা ক্লাস করে দিয়েছি। এখন অনেকে প্রশ্ন করো যে স্যার আমি কিন্তু ডেসক্রিপশন বক্সটা খুঁজে পাই না বা যেতে পারি না। তোমরা যে কোনো একটা ভিডিও যখন প্লে হবে, তার ঠিক নিচের দিকটায় দেখবে এখানে মোরে যেতে বলবে, ঠিক আছে, মানে মোরে যেতে বলবে না, মোর অপশানটায় যেতে বলবে। তো এই মোর অপশানটায় তোমরা ক্লিক করবে, তারপর আবার একটু চলে আসবে, দ্বিতীয়বারও তোমাকে মোর অপশানটাতে যাওয়ার জন্য নির্দেশ করবে। তো সেকেন্ড টাইম যখন এই মোর অপশানটাতে ক্লিক করবে, তোমার সামনে
সামনে যে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্স খুলে যাবে। ডেসক্রিপশনে কেন যাবে তুমি? কারণ এখানে সমস্ত তোমাদের টেট পরীক্ষার যে পাঁচটা সাবজেক্ট, সেই সাবজেক্টের অনুসারে আমরা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা, দেখো ইভিএস এর নতুন সিলেবাস অনুযায়ী বাংলা বিষয়, ঠিক আছে, তারপরে এখানে গণিত, ইংরেজি, সিডিপি, সমস্ত বিষয়ের উপরে আমরা আলাদা আলাদা প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে তোমাদের প্রস্তুতিকে ভালো করার জন্য প্লেলিস্টের মধ্যে অ্যাড করে দিয়েছি। তো প্লেলিস্টগুলো তোমরা এখানে পাবে। যারা এখান থেকে প্লেলিস্টে যেতে অসুবিধা হচ্ছে বা যেতে পারছো না, তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই। তাদের জন্য আর একটা বিষয় আমি এখানে একেবারে ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো বিষয়টা হচ্ছে, তুমি যখন এরকম একটা ভিডিও দেখছো বা আমার এই ভিডিওটা দেখছো, আমার এই যে দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটা রয়েছে, এই লোগোতে বা এই লেখাটার উপরে তুমি যদি একটা টাচ করো আলতো করে, তুমি দেখবে আমাদের চ্যানেলের ভিতরে এখানটায় চলে আসবে। তো এই জায়গাটায় আসার পর এই হোম, ভিডিও, শর্টস, লাইভ এগুলো পাবে, প্লেলিস্ট অপশানটা তারপরে পাবে। এই প্লেলিস্টের মধ্যে গেলে তুমি দেখবে এই যে ইভিএস এর যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, অর্থাৎ আজকের ক্লাস সমেত সব সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো তুমি এইটার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। এমনিভাবে সব প্লেলিস্টগুলো এখানে রয়েছে, প্রত্যেকে অবশ্যই চেক করে দেখে নেবে। তো চলো আমরা প্রথমে আজকে চলে যাব যে এই পরিবেশ আন্দোলনটা কী জিনিস বা পরিবেশ আন্দোলন বিষয়বস্তুটা কেন আমরা জানবো। দেখো পরিবেশ বলতে আমরা কী বুঝি, এই যখন ইভিএস পড়ছি, আমরা এর আগের ক্লাসে বহুভাবে আলোচনা করেছি যে আমাদের আশপাশে জীব এবং জড়ের সমন্বয়ে যে যে একটা পরিবেশ তৈরি হয়েছে, আমাদেরকে যেটা পরিবেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে যে প্রকৃতি, সেটাকে আমরা পরিবেশ বলতে পারি। তো এই পরিবেশ আমাদেরকে আমাদের জীবনদায়ক একটা মাধ্যম বলতে পারো, ঠিক আছে। পরিবেশ আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে, ঠিক আছে, আমাদের সুষ্ঠুভাবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে বসবাস করার জন্য পরিবেশ সবসময় নিজেকে ক্ষতি করে হলেও সে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে সবসময়। কিন্তু মানুষ কিন্তু সেটা বোঝে না, মানুষ বড়ই নিষ্ঠুর প্রাণী। সুতরাং এই মানুষ কিন্তু বারবার যুগে যুগে এই পরিবেশকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে। আর দেখো আমরা গাছকে কুরুল দিয়ে আঘাত করি, তাই না, নিজেদের স্বার্থের কারণে, স্বার্থ চরিতার্থ করার কারণে গাছকে কুরুল দিয়ে আঘাত করি, তারপরেও কিন্তু গাছ অবুজ অবলা, সে কিন্তু আমাদেরকে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে। সুতরাং আমরা তাকে ক্ষতি করি, তারপরেও সে আমাকে আমাদেরকে বাঁচিয়ে রেখে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, নিজের প্রাণ দিয়ে। তো সেই পরিবেশকে বিভিন্ন সময় ধরে, কালে কালে, যুগে যুগে, যখন বিভিন্ন মানুষজন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই পরিবেশকে হানি করতে গিয়েছে, পরিবেশকে ধ্বংস করতে গিয়েছে, তখনই আমার তোমার মধ্য থেকে একদল ব্যক্তি বাধা হয়ে দাঁড়িয়েছে যে না, আমরা পরিবেশকে কোনোরূপ ক্ষতি হতে দেব না, এটা আমাদের মা, এটা আমাদের জীবন ধারণের একটা রসদ, তো এটাকে আমরা ক্ষতি হতে দেব না। তো বাধা দিয়েছে, প্রথমে শোনেনি, তারপর ওরাও জোর খাটিয়েছে, যারা বাধা দিচ্ছে তারাও জোর খাটিয়েছে, এইভাবে একটা আন্দোলনের সৃষ্টি হয়েছে যাকে আমরা পরিবেশ আন্দোলন হিসেবে জানছি, এবং এই পর্বে আমরা সেটাই আলোচনা করব। আজকে সাতটা গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলনের কথা বলবো, এর মধ্যে থেকে একটা তোমার পরীক্ষা চলে আসবে, ঠিক আছে। দেখো পরিবেশ আন্দোলন কাকে বলে? পরিবেশের বিভিন্ন উপাদানগুলির স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে এবং সংস্করণ করতে, ঠিক আছে, এবং দূষণ, পরিবেশ দূষণ অবক্ষয় প্রতিরোধ করতে, সর্বোপরি মানব জাতির স্বার্থে সংগঠিত হয়, তাদেরকে পরিবেশ আন্দোলন বলা যেতে পারে। এই পরিবেশ আন্দোলনের সঙ্গে একটা কথা আমাদের এখানে কোরিলেটেড, যেটা হচ্ছে পরিবেশ দিবস আমরা কবে পালন করে থাকি। মাথায় রাখবে বিশ্বব্যাপী 5ই জুন বা 5th জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে আমরা জানি। কেন পালন করা হয়? পরিবেশ সচেতনতা বা এনভায়রনমেন্টাল যে অ্যাওয়ারনেস, সেটাকে বাড়ানোর জন্য এই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। অলসো কল্ড, এই ডেটাকে, অর্থাৎ 5ই জুনটাকে আমরা আর কী কীভাবে জানি লক্ষ্য করো, এখান থেকে পেঁচটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। ইকো ডে, ঠিক আছে, এনভায়রনমেন্ট ডে বা WED, এই WED বা যদি তোমাকে যদি বলা হয় যে ওয়ার্ল্ড ইকো ডে কবে পালন করা হয়, ঠিক আছে, তার মধ্যে একটা 5ই জুন একটা অপশান দিল, 5ই এপ্রিল একটা অপশান দিল, ঠিক আছে, তুমি ভাববে যে ইকো ডেটা কী আবার, ঠিক আছে, তো এইটা তোমার কিন্তু অসুবিধা হতে পারে, বা ওয়েড কবে পালন করা হয় এইভাবে। সুতরাং তোমাকে কিন্তু ইন্টারনাল যে মিনিং, কনসেপ্ট, সেটা বুঝতে হবে, আর চিন্তার কোনো কারণ নেই, আমি এখান থেকে তোমাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আছি, রাইট। চলো তাহলে আমরা জানলাম যে পরিবেশ আন্দোলনটা কী এবং পরিবেশ দিবস কবে পালন করা হয়। চলো দ্বিতীয় আমরা চলে যাব যে বিশ্বব্যাপী যে 5টা 7টা যে গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন, সেই আন্দোলনগুলো সম্পর্কে আমরা আজকে জানব।
প্রথমে আমাদের সব থেকে দেখো উন্নত প্রেজেন্টেশনের মাধ্যমে, পিপিটির মাধ্যমে, একেবারে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমি তোমাদেরকে এই ক্লাসগুলো করার চেষ্টা করি, ঠিক আছে? সেই আমি আজকে একেবারেই অনেকক্ষণ আগের থেকে, ঠিক আছে, আমি তোমাদের এই জিনিসটা মেক করার পিছনে লেগেছিলাম। ওকে, সুতরাং অনেক এফোর্ট কিন্তু এটার মধ্যে যায়, তোমরা একেবারে ফ্রিতে করতে পারো এই ক্লাসগুলো, তাই না? সুতরাং আমার দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, ঠিক আছে? প্রত্যেকের যদি ক্লাস ভালো লেগে থাকে একটা লাইক তোমরা প্রত্যেকে অবশ্যই একটু নিজ দায়িত্বে করে দেবে, ঠিক আছে? এর পরেও অনেক মানুষ থাকবে যারা দেখার পরেও লাইক করবে না, শোনার পরেও লাইক করবে না, সাবস্ক্রাইব করবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো অবশ্যই তোমাদেরকে বলবো যারা দেখো এখনও সাবস্ক্রাইব করা আছে কিনা সাবস্ক্রাইব করে দেবে, কেননা তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও আমাদের এই পরিবারটা বড় হবে, তাই না? আমাদের এই পরিবার যখন বড় হবে আমি আরও মানে দৃঢ়তার সাথে তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসতে পারবো। সুতরাং একটা অডিয়েন্স সেই কিন্তু পারে একটা যে ইউটিউব চ্যানেল সেটাকে বড় করতে বা একেবারে ধ্বংস করতে, ঠিক আছে? সুতরাং তোমরাই কিন্তু বিচার করবে যে যদি ক্লাসটা ভালো হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, দেখো প্রথমে তাহলে আমরা এখন পুরো টপিকের মধ্যে ঢুকে গেলাম, ঠিক আছে? এবার ফুললি কনসেন্ট্রেট করো। প্রথমে আমরা জানবো এই বিষ্ণই আন্দোলনটা কি। বিষ্ণই আন্দোলন, প্রথমে আমার কাছে একটা গল্প শোনো, ঠিক আছে? বিষ্ণই আন্দোলনটা কি, তোমরা এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছ? এই যে ম্যাপটা, আমি ম্যাপের আমরা অনেকের সময় পড়ি যে রাজস্থান, ঠিক আছে, মানে একেবারে দেখতে মনে হয় যে হ্যাঁ রাজস্থান, ঠিক আছে, আমিও জানি যে রাজস্থান ওই জায়গায় ম্যাপে অবস্থিত, কিন্তু যদি দেখে দেখে পড়ো তোমার যতটা ক্লিয়ার হবে, ওই শুধু অক্ষর দেখে পড়লে কিন্তু অতটা ক্লিয়ার হবে না, তাই না? সুতরাং সেই জন্য আমি এখানে ম্যাপটাও দিয়ে দিয়েছি কি রাজস্থান। এই রাজস্থানে আমরা জানি এখানে কি ছিল, এখানে এখানে থার মরুভূমি আছে না, থার ডেজার্ট, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এই রাজস্থানের, ঠিক আছে, একটা জায়গা ছিল যে জায়গাটায় একটা শান্তিপ্রিয় একদল জনগোষ্ঠী বা উপজাতি বসবাস করত এই রাজস্থানে, ঠিক আছে? তো সেই রাজস্থানে বিকানির জেলার উত্তর তহসিলের অন্তর্গত খেজারালি নামক একটা গ্রাম ছিল। সেই গ্রামে একদল মানুষ বসবাস করতো, একটা উপজাতি বসবাস করতো। সেই উপজাতিটার মেন মোটিভটা বুঝতে হবে, তাদের মোটিভ ছিল আমরা কখনো কোনো প্রাণকে হত্যা করব না, সেটা প্রাণী হোক বা গাছপালা হোক, এগুলোকে আমরা হত্যা করব না। তারা শান্তিপ্রিয়, শান্তিকে ভালোবাসতো, কখনো ওই ঝামেলা ঝঞ্ঝাট এগুলো পছন্দ করতো না। তাহলে এরকম একটা শান্তিপ্রিয় জনগোষ্ঠী কিভাবে একটা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়লো, এটা কি হতে পারে যে একটা শান্তিপ্রিয় মানুষ কখনো আন্দোলনের মধ্যে জড়িয়ে পড়ছে? কিভাবে এই পরিবেশকে বাঁচানোর জন্য শান্তিপ্রিয় মানুষরাও কিন্তু আন্দোলনে নেমে পড়েছিল, কিভাবে? এই উপজাতিটার নাম ছিল বিষ্ণই উপজাতি। কি বললাম? বিষ্ণই উপজাতি। কেন বিষ্ণই উপজাতি? কারণ তারা যে ভগবান বিষ্ণু, সেই বিষ্ণুকে উপাসনা করত, বিষ্ণুর উপাসক ছিল, তাই তাদের নাম হয় কি বিষ্ণই উপজাতি। তাহলে বিষ্ণই যে কেন সেটা আমরা জানতে পাচ্ছি। তাহলে বিষ্ণই আন্দোলন কি? ভগবান বিষ্ণুকে উপাসনা করত এমন এক শ্রেণীর মানুষজন একটা আন্দোলনে জড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনের নাম বিষ্ণই আন্দোলন। ফুললি ক্লিয়ার, তাই না? কিভাবে আন্দোলনে জড়িয়ে পড়েছিল লক্ষ্য করো। এই যে তৎকালীন পশ্চিম রাজস্থান, এই যে রাজস্থানটা জায়গাটা দেখতে পাচ্ছ, এই রাজস্থানে তখন পশ্চিম রাজস্থানের বিকানির জেলার একটা জেলার নাম কি বিকানি, এই বিকানির জেলার উত্তর তহসিলে অন্তর্গত একটা গ্রামের নাম ছিল খেজারলি। এখান থেকে কিন্তু প্রশ্ন আমি এই স্লাইডের লাস্টে দেব, সুতরাং সেইগুলো যদি পারো মনে করবে এই ক্লাস দেখে তোমার কাজ হয়েছে, ঠিক আছে? সুতরাং দেখলেই হবে না, মন দিয়ে দেখো। খেজারলি গ্রামে এই আন্দোলনটা সাধারণ মানে মেইনলি সূত্রপাত হয়েছিল। কেন? তৎকালীন ওই যে জায়গাটা, ওই জায়গাটা একটা রাজা ছিল, রাজার নাম কি অভয় সিং। কি বললাম? অভয় সিং, মনে রাখবে, তার কোনো ভয় ছিল না, ঠিক আছে, গোপ বিশিষ্ট রাজা, ঠিক আছে, অভয় সিং ছিল। তো সেই রাজা তার সৈন্যকে সেই একটা ওই খেজারালি গ্রামে সে কি করা কি করে একটা প্রসাদ প্রাসাদ প্রাসাদ বা অট্টলিকা প্রাসাদ নির্মাণ করার জন্য সেই খেজারালি গ্রামে গ্রাম থেকে সে গাছ কেটে আনার জন্য তার সৈন্যদলকে সেখানে পাঠায় যে যাও খেজারালি গ্রামে যাও এবং সেখান থেকে গাছগুলোকে কেটে কাঠগুলোকে নিয়ে আসো, সেই কাঠ দিয়ে আমি আমার প্রাসাদটাকে বানাবো। যথারীতি তার সৈন্যরা তার কথা শুনে সেই খেজারালি গ্রামে যায়।
এবং সেখানে তাদের এই খেজার নামক একটা গাছ ছিল, সেই যে গাছ, অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে থার মরুভূমি, এখানে গরম মরুভূমি, বালির দেশ, কোথাও রৌদ্র নেই, মানে কোথাও মানে ছায়া নেই, সব জায়গায় রৌদ্র, ঠিক আছে, উটেরা জল পায় না সব সময়, তাই না? তো সেই জায়গায় যদি কেউ একটা গাছের ছায়া পায়, সে কি সেই গাছের ছায়াকে কখনো নষ্ট করতে চাইবে? তার মন চাইবে? ওখানে আমি তুমি থাকলে কল্পনা করো, আমরা কি দিতাম? নষ্ট করতে দিতাম না। আর এই যে খেজার গাছ, ঠিক আছে, এই গাছটার একটা বিশেষত্ব আছে, এই গাছটাকে তারা উপাসনা করে, তারা পূজা করে এই গাছটাকে। কেন? এই গাছ তাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে, অনেক সুন্দর করে, তাদেরকে উপহার স্বরূপ এই গাছ তাদের জীবনে। কেন জানো? এই গাছ জলের সন্ধানে, এই গাছের যে মানে শিকড়, 100 মিটার নিচে পর্যন্ত মানে এই গাছের শিকড় জলের সন্ধানে চলে যায়, এবং এই গাছের কাঠ দিয়ে তারা, শুকনো গাছের কাঠ দিয়ে তারা কি করে, মানে নিজেরা রান্না বান্না করে, তারা জীবিত গাছকে কাটে না, কাঁচা গাছকে কাটে না, তারা এইভাবে গাছকে টেক কেয়ার করে, এবং গাছের ছায়ার তলায় তারা বিশ্রাম নেয়, গাছের যে ফল আছে সেই ফলটা তারা বিভিন্নভাবে কাজে লাগায়, ঠিক আছে। তো সেই গাছ কাটতে এসেছে রাজা অভয় সিংয়ের নেতৃত্বে। সুতরাং তারা প্রথমে তাদেরকে অনুরোধ করে যে দেখুন, এই গাছ তো আপনারা কাটবেন না, এটা আমাদের প্রাণ বেঁচে থাকার একটা রসদ বলতে পারেন। তারা যথারীতি কথা শোনে না। তারপরে কি হয়, তারা এই সমস্ত গ্রামের যে মেয়েরা এবং বউরা, নারীরা প্রত্যেকে কিন্তু এই গাছকে জড়িয়ে ধরে তারা কিন্তু এই আন্দোলন জানিয়েছিল, বুঝতে পেরেছ? সুতরাং অরণ্য সম্পদকে তৎকালীন রাজা অভয় সিংয়ের হাত থেকে রক্ষা করতে এই বিষ্ণই উপজাতি যে আন্দোলন গড়ে তোলে তাকে আমরা বিষ্ণই আন্দোলন বলতে পারি, ঠিক আছে। কোন গ্রামে হয়েছিল? খেজারালি ভিলেজে হয়েছিল, ঠিক আছে। তো দেখো, এই আন্দোলনে একটা নেতৃত্ববৃন্দ থাকে, যেরকম একটা মৌমাছির যদি আমি একটা বাক্সে আলোচনা করি, অনেক প্রজা থাকে, সেই মৌমাছির একটা রানী মৌমাছি থাকে না, রানী মৌমাছি যার নেতৃত্বে সমস্ত কর্মী মৌমাছিগুলো চলে এবং পুরুষ মৌমাছিগুলোও চলে, তাই না? সুতরাং যে কোনো একটা আন্দোলন যদি হয়, সেই আন্দোলনে একটা নেতৃত্ববৃন্দ থাকে। তো সেখানে কে ছিল? অমৃতা দেবী বিষ্ণুই, ইনিও কিন্তু বিষ্ণুই ছিলেন, অর্থাৎ বিষ্ণুদের উপাসক ছিলেন, ঠিক আছে। এবার দেখো ফলাফল কি হয়, এই আন্দোলনে প্রায় 362 জনের মৃত্যু হয়। এই যে অমৃতা দেবী বিষ্ণুই, এই বিষ্ণুইয়ের নিজের পরিবার সহ তারা 362 জনকে ওখানে হত্যা করে, যার ফলে একটা প্যাথেটিক একটা সিচুয়েশান তৈরি হয়, যার ফলে এটাই বিষ্ণু আন্দোলন নামে পরিচিত। এটা কত সালে হয়েছিল মাথায় রাখবে? 1930 সালে। পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। তাহলে কোথায় হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছো? এবার দেখো আন্দোলনের কারণটা দেখো, আমি পরপর যেখানে আমি পেন নিয়ে যাচ্ছি সেই জায়গাটা চোখ রাখো। আন্দোলনের কারণ কি? বিষ্ণুই উপজাতি খুবই শান্তিপ্রিয় জনগোষ্ঠী, এরা থর মরুভূমির সংলগ্ন অঞ্চলেই এরা বসবাস করত বা চাষবাস করে তারা জীবিকা নির্বাহ করত। উদ্ভিদকে এরা দেবতা জ্ঞানে পূজা করত, দেবতাকে যেমনভাবে ভক্তির চোখে দেখে, উদ্ভিদকেও এরা সেইভাবে দেবতা জ্ঞানে পূজা করত। তাই জ্বালানির প্রয়োজন হলেও এরা কেবল শুকিয়ে যাওয়া এবং মৃত গাছগুলোকেই ব্যবহার করত। তারা বন্যপ্রাণী, এদেরকে কখনোই বিপদগ্রস্ত হয়নি এদের দ্বারা, অর্থাৎ কোনো বন্যপ্রাণীকে মারত না, কাঁচা গাছকে কাটত না, দেবতা জ্ঞানে তাদেরকে পুজো করতো, অর্থাৎ শান্তিপ্রিয় একটা উপজাতি গোষ্ঠী ছিল। যখন সালটা 1930, ঠিক সেই সময় এই যে যোধপুরের তৎকালীন রাজা অভয় সিং নতুন একটা প্রাসাদ নির্মাণের কথা তার মাথায় আসে, এবং তার জন্য কাঠের প্রয়োজনে সে খেজারলি গ্রামে গাছ কাটার নির্দেশ দিয়ে একদল সৈন্য পাঠান। সৈন্যরা যথারীতি সেখানে ঘোড়া নিয়ে টকবক টকবক করে সবাই গিয়ে হাজির হয়। হাজির হওয়ার পরে সেই সৈন্যদল খেজুরি গাছ, খেজারলি গ্রাম এবং খেজুরি গাছ কো রিলেটেড মাথায় রাখবে, কাটতে গেলে অমৃতা দেবী বিষ্ণুয়ের নেতৃত্বে গ্রামবাসী গাছগুলোকে জড়িয়ে ধরে এবং গাছ না কাটার জন্য আকুলভাবে অনুরোধ জানায় যে এই গাছ আপনারা কাটবেন না, আপনারা এখান থেকে চলে যান, বুঝতে পেরেছ? তারপর কি করে, তারা তাদের কোনো কথায় কর্ণপাত করে না, তারা তাদের দেবতা জ্ঞানে পুজো করা সেই গাছকে সৈন্যদল বিষ্ণুদের অনুরোধ না শুনে তাদের কুঠোরের আঘাতে অমৃতা দেবীর পরিবার সহ মোট 362 জনের প্রাণ নাশ করে। এই যে সেই অমৃতা দেবী, যিনি কিন্তু এখান থেকে পুরস্কৃত হচ্ছেন ভারত সরকার কর্তৃক, আশা করি বুঝতে পেরেছ। তারপর কি হয়, যে রাজা এই যে অভয় সিং, উনি তো ওখান থেকে মানে ডিরেকশন দিয়ে ওনার কাজ শেষ, পরবর্তীকালে যেখানে এসে দেখছে যে সৈন্য, একটা কথা আছে না, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে,
একটা কথা, রবীন্দ্রনাথের যে কবিতার লাইন আছে না, অর্থাৎ বাবু যেটা বলে, বাবুর যে পারিষদ দল থাকে তারা কিন্তু বাবুর থেকে আরো চোটপাট দেখায়, আরো হ্রাস দেখায়। সুতরাং সেই রকম একটা মেন্টালিটি নিয়ে 362 জনের প্রাণ নাশ করে ফেলে। পরবর্তীকালে মহারাজ অভয় সিং যখন সেই জায়গায় এসেছে, তখন সেখানে পৌঁছালে তিনি তৎক্ষণাৎ গাছ কাটা বন্ধের নির্দেশ দেন। তো বন্ধের নির্দেশ দিলে কি হবে, 362 জনের প্রাণ নাশ হয়েছে মানে বুঝতে পারছো একটা আধার লোক কত লোকের প্রাণ নাশ হয়েছে। তো এই আন্দোলন ইতিহাসের বুকে, ইতিহাসের পাতায় রক্তের অক্ষরে লেখা রয়েছে, যেটা বিষ্ণুই আন্দোলন নামে পরিচিত। এবং একটা মেয়ে হয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেই মহীয়সী নারীর নাম কি? অমৃতা দেবী। তিনি অমর হয়ে থাকবেন ইতিহাসের পাতায়। তো আশা করি ব্যাপারটা, বিষ্ণুই আন্দোলনটা তোমার ফুললি ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে প্রশ্ন আসলে যে গল্প করে করে বোঝালাম, কনসেপ্ট থেকে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী আবারও একটা আন্দোলন, চিপকো আন্দোলন। ঠিক আছে, ওই একটা গান শুনেছো না ক্যাটরিনা কাইফের, চিপকালে সাইয়া ফেভিকলসে, তাই না? তো চিপকালে মানে কি? লাগিয়ে নেওয়া বা সেঁটে ধরা বা লেগে থাকা, জড়িয়ে ধরা, আলিঙ্গন করা। তো এখানে কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা বলা হচ্ছে না, পরিবেশকে বাঁচানোর জন্য কিছু সংখ্যক মানুষ তারা গাছের প্রতি ভালোবাসা দেখিয়ে গাছকে জড়িয়ে ধরেছিল। সেই আন্দোলনকে আমরা চিপকো আন্দোলন নামে জানি। একটু প্রত্যেকে লক্ষ্য করো লেখাগুলোর দিকে। হিন্দি ভাষায় চিপকো শব্দটির কথা হচ্ছে লেগে থাকা, জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা। দেখো প্রত্যেকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সুতরাং যে যত মনোসংযোগ দিয়ে দেখতে পাবে সে তত কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে পারবে, আর এখান থেকে প্রশ্ন আসলে শিওর। ঠিক আছে, দেখো সূত্রপাত কিভাবে হচ্ছে। 1973 সাল, কত বললাম, 1973 সাল, এত খ্রিস্টাব্দে মার্চ মাসে উত্তরাখণ্ডের চামোলি জেলার গোপেশ্বর নামক পাহাড়ি গ্রামের অন্তর্গত। তাহলে এর আগের যে আন্দোলনটা আমরা দেখেছিলাম এই জায়গাটায় হয়েছিল, তাই না, বিষ্ণুই আন্দোলন। এবার আন্দোলনটা কোথায় হচ্ছে? এই উত্তরাখণ্ডে। ঠিক আছে, উত্তরাখণ্ডে চামোলি নামক জেলা। এই যে উত্তরাখণ্ডটাকে আমি যদি এবার বড় করে এখানে ম্যাপ দিয়ে দিয়েছি তোমাদের বোঝার একেবারে সুবিধার জন্য, এই দেখো চামোলি। ঠিক আছে, এই যে চামোলি, অর্থাৎ এই জায়গাটায় কি আছে, আমাদের হিমালয় আছে না, হিমালয় পর্বতমালা, একদিকে বেষ্টন করে রেখেছে হিমালয় পর্বতমালা। আর এটাকে উপমহাদেশীয় দেশ বলা হয়, কেন? তিন দিকে জল, তাই ভারতবর্ষকে উপমহাদেশীয় দেশ বলা হয়। এদিক থেকে হিমালয় পর্বত আছে, সুতরাং আর্যরা তখন এই দেশ থেকে, এই দিক থেকে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছিল। এখানে ইন্দাস রিভার ছিল, ইন্দু, ঠিক আছে, সেই ইন্দু থেকে হিন্দু, হিন্দু থেকে হিন্দুস্তান, যেহেতু আফগানিস্তান, ওখানে পাকিস্তান, আফগানিস্তান এগুলো ছিল, সো হিন্দুর সঙ্গে স্থান যোগ করে হিন্দুস্তান এই দেশটার নাম করেছিল। তো এটা এর আগের ক্লাসে বিভিন্ন জায়গায় আমি তোমাদেরকে পড়িয়েছি। ঠিক সেই জন্য এই যে হিমালয়, দেখো হিমালয়ের যে পাহাড়ি ঢাল বরাবর এখানে কিছু গাছ ছিল। ঠিক আছে, এই যে চামোলি নামক যে জেলা, এই জেলার গোপেশ্বর নামক পাহাড়ি গ্রামের অন্তর্গত এই জায়গা থেকে কিন্তু এই আন্দোলনটার সূচনা বা সূত্রপাত হয়েছিল। কীভাবে? দেখো দেখো এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল হিমালয়ের ঢালে, এখান থেকে হিমালয় পর্বত তোমরা জানো, এই হিমালয়ের ঢালে অবস্থিত গাছগুলিকে বনের নিষ্ঠুর ঠিকাদারদের তীক্ষ্ণ কুড়ালের থেকে পরিত্রাণ দেওয়ার মেন উদ্দেশ্য ছিল। ঠিক আছে, এবং এই আন্দোলনের প্রধান যে বৈশিষ্ট্য ছিল, যখন তারা গাছগুলো কাটতে গিয়েছিল তারা গাছকে জড়িয়ে ধরেছিল, এবং মেয়েরা এবং এই সুন্দরলাল বহুগুণা, এই যে দেখতে পাচ্ছ সহৃদয় ব্যক্তি, এনার এই গাছকে ভালোবাসা, এটা একটা, সেই হৃদয় না থাকলে, হৃদয় যার থাকে সেই ভালোবাসতে জানে। ঠিক আছে, তো সেই জন্য এই যে ব্যক্তি তার নেতৃত্বে এই আন্দোলন গড়ে উঠেছিল, চিপকো আন্দোলন, বুঝতে পেরেছো? তো কতটা হৃদয়বান ব্যক্তি বুঝতে পারছো, যার কারণে অনেক পুরস্কার বা অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন, আমি পরবর্তীতে আসছি সেই দিকে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো কি হয়েছে, সেখানে একটা চিপকো আন্দোলনের একটা স্লোগান ছিল, স্লোগানটা কি দিয়েছিল, হোয়াট ডু দ্য ফরেস্ট বেয়ার সয়েল ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। কি বলেছিল? হোয়াট ডু দ্য ফরেস্ট বেয়ার সয়েল ওয়াটার অ্যান্ড পিওর এয়ার, মুখস্থ হয়ে গেছে, হোয়াট ডু দ্য ফরেস্ট বেয়ার সয়েল ওয়াটার অ্যান্ড পিওর এয়ার, আশা করি বুঝতে পেরেছো। এটাই ছিল চিপকো আন্দোলনের স্লোগান, এটা কিন্তু অনেক ভিডিওতে তোমরা পাবে না। ঠিক আছে, সুতরাং মাথায় রাখবে, এখান থেকে যদি বলা হয় এটা কোন আন্দোলনের একটা স্লোগান ছিল, চিপকো নর্মদা হ্যান ত্যান চার পাঁচটা অপশন দিয়ে দিল। ঠিক আছে, সো এটা হবে চিপকো আন্দোলনের হচ্ছে স্লোগান ছিল। তো এই যে ব্যক্তি সুন্দরলাল বহুগুণা, এটা কোন জায়গাটায় হয়েছিল মাথায় রাখবে, উত্তরাখণ্ড। আমি একেবারে ম্যাপেও দেখিয়ে দিয়েছি, তাই না, ম্যাপে দেখিয়ে দিয়েছি উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডে হিমালয়ের যে
পাদদেশে যে সমস্ত একেবারে হিমালয়ের ঢালে অবস্থিত যে গাছগুলো, সেই গাছগুলোকে বাঁচানোর জন্য এনারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সবাই। এবার দেখো, এই সুন্দরলাল বহুগুণা তার এই যে অসামান্য প্রকৃতি প্রেমী মনোভাবের জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে পুরস্কৃত হয়েছেন। কি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 2009 সালে, ওকে, পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1981 সালে সুন্দরলাল বহুগুণা, রাইট লাইভহুড, ঠিক আছে, রাইট লাইভহুড অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1987 সালে, ঠিক আছে। এবং এটাকে নোবেল পুরস্কার যেমন, সেই নোবেল পুরস্কারের মতোই জানা হয় এই রাইট লাইভহুড অ্যাওয়ার্ডটাকে, ঠিক আছে, যেটা পরিবেশগত আন্দোলনের জন্য দেওয়া হয়। এবং নাগাল বাজাজ পুরস্কার পেয়েছিলেন 1985 সালে, এবং বুরকি থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন তিনি 1989 সালে। এবং এই এছাড়াও সুন্দরলাল বহুগুণার কথা কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আমরা লক্ষ্য করেছি। সুতরাং এই সুন্দরলাল বহুগুণা এখানে ছবিও দিয়ে দিয়েছি, ইনি হচ্ছেন সুন্দরলাল বহুগুণা, যিনি কিন্তু এই রিসেন্টলি এই যে করোনার যে নিষ্ঠুর থাবা, এই থাবাতে তার প্রাণটাকেও কিন্তু কেড়ে নিয়েছে এই সুন্দরলাল বহুগুণা। মাথায় রাখবে, পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা যিনি চিপকো আন্দোলনের মেন যে ব্যক্তিত্ব ছিলেন, তিনি কিন্তু মে 2021, কি বললাম, মে 2021, এই মে 2021-এ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি কোভিড-19-এ আক্রান্ত হয়ে তিনি প্রাণত্যাগ করেন, ঠিক আছে। মাথায় রাখবে, এই যে তিনি পুরস্কার পেয়েছিলেন কি রাইট লাইভহুড, যেটাকে বলা হয় বিকল্প নোবেল পুরস্কার, ঠিক আছে, বিকল্প নোবেল পুরস্কার, সেটাও তিনি পেয়েছিলেন। আচ্ছা, চণ্ডীপ্রসাদ ভাট নোবেল পুরস্কার যেন কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়, সেই ক্ষেত্রের মধ্যে কিন্তু পরিবেশটা নেই, সেই কারণে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, কিন্তু নোবেল পুরস্কারের বিকল্প সম পরিমাণ একটা সম্মানীয় পুরস্কার তিনি পেয়েছিলেন। আরও কে ছিল, চণ্ডীপ্রসাদ যিনি পদ্মভূষণ পাওয়া যায় পান হচ্ছে 2005, খুব ভালো করে লক্ষ্য করো, প্রশ্ন হতে পারে এখান থেকে আমার ক্লাসে, ঠিক আছে। রমন ম্যাগসেসাই পুরস্কার পেয়েছিলেন 1982, এবং গৌরী দেবীও কিন্তু এই আন্দোলনের একজন নেতৃত্ব ছিলেন। চলো পরবর্তীতে আমরা আরও একটা আন্দোলনের নাম জানি। তাহলে আমরা এক্ষুনি একটু আগে আন্দোলনের কথা পড়ে আসলাম কোথায়, এই যে উত্তরাখণ্ডে, ঠিক আছে। এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে কর্ণাটকে। এই কর্ণাটকে একটা আন্দোলন হয়েছিল যেটা হচ্ছে এই পরিবেশকে লক্ষ্য করে একটা আন্দোলন। আমরা হিন্দিতে কর্ণাটকের এই যে উত্তরাখণ্ডের এই সমস্ত মানুষজন কিসে কথা বলে, হিন্দিতে, ঠিক আছে। তো হিন্দিতে গাছকে জড়িয়ে ধরা বা জড়িয়ে ধরার কে তারা কি বলে, চিপকো, তাই না। সেই চিপকো বা জড়িয়ে ধরাকেই এই কর্ণাটকের যারা কন্নড় ভাষী, সেই কন্নড় ভাষীরা বলা হয় কি এপিক্কো, তাদের এই কন্নড় ভাষায় এপিক্য শব্দের অর্থ হচ্ছে জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা। কি বললাম, কন্নড় ভাষায় এপিক্য শব্দের অর্থ হচ্ছে আলিঙ্গন করা। তো এই জায়গার মানুষরা কন্নড় ভাষায় কথা বলে, তাদের ভাষায় এপিক্য মানে হচ্ছে আলিঙ্গন করা, তাই তারা এপিক্য আন্দোলনে জড়িয়ে পড়েছিল, ঠিক আছে। তাদের এই আন্দোলনের নাম এপিক্য আন্দোলন। আন্দোলনের কনসেপ্টটা কি, কন্নডে হচ্ছে এপিক্য, এই উত্তরাখণ্ডে হচ্ছে কি চিপকো, ঠিক আছে। দেখো তোমরা একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে বুঝতে পারবে, ভাষা না, বিভিন্ন ভাষার মধ্যে হয়তো পার্থক্য হয়, কিন্তু দেখবে শুনতে অনেকটা একই লাগে। যেরকম আমি যদি বলি আমাদের বাংলায় বলি আদা, ঠিক আছে, আদাটাকে ইংলিশে কি বলি বলতো, ইংলিশে আদাটাকে বলা হয় জিঞ্জার, তাই না। আবার যদি তুমি আরবিতে আদা মানে জানো, আরবিতে আদার মানে হচ্ছে জঞ্জির, ঠিক আছে। যদি জিঞ্জার আর জঞ্জির দেখো একই প্রকার, তাই না, পাশাপাশি একদম। তো এইভাবে যারা ভাষাবিদ বা যারা অনেক উচ্চ লেভেলে যারা পড়াশুনো করেছে, তাদের বিভিন্ন কথা শুনবে, তোমরা বুঝতে পারবে যে এই ব্যাপারগুলো নিয়ে তারা বিশ্লেষণ করতে তারা অনেক সময় করে থাকে, ঠিক আছে। তো বুঝতে পারবে সেই জায়গায় শুনলে। দেখো এবার নামকরণ কি চিপকো আন্দোলনের ন্যায় মানে মতো, এই আন্দোলনও একটা গাছ কাটা বন্ধ করতে স্থানীয় মানুষকে গাছকে জড়িয়ে থাকা একটা আন্দোলন, তাই এই আন্দোলনের নাম দেওয়া হয় এপিক্য আন্দোলন। এই আন্দোলনের নেতৃবৃন্দ কে ছিল, পাণ্ডুরাম হেগড়ে, ঠিক আছে। আন্দোলনের কারণ কি, 1950 সালে উত্তর কর্ণার জেলার, ঠিক আছে, অরণ্যে ক্ষেত্রমান ছিল কত, 30%, ঠিক আছে। এবং 1950 থেকে 80 মাত্র 30 বছর পার হতে হতে এই 30% মানে গাছ অরণ্যটা 25% এসে যায়, ঠিক আছে। হয়তো 5% কমেছে, কিন্তু কত গাছ যে ধ্বংস করতে হয়েছে সেটা শুধু মানে ওখানকার মানুষই জানে,
বুঝতে পেরেছ? তো হ্রাস পেয়ে দাঁড়ায় 25%। এর প্রধান কারণ ছিল ওই জেলায় গড়ে ওঠা কাগজ শিল্প, প্লাইউড উৎপাদন শিল্প, কলকারখানাগুলিতে কাঠের চাহিদা, মানে বিভিন্ন সমিল বা কলকারখানা কাঠের যে মিলগুলো হয় সেখানে নিত্যনন্দিন ওই যে সমিলের যন্ত্রের যে গহ্বর সেখানে কাঠ চাইছে। সেই কাঠগুলো কোথার থেকে আনছে? আশেপাশের বন জঙ্গল থেকে। মাতৃভূমি ধ্বংস করে তারা কাঠগুলো নিয়ে এসে যন্ত্রের মুখে পুরে দিচ্ছে, তাই না? সেই চাহিদা মেটানোর জন্য তারা নিকটবর্তী বনভূমি থেকে এই কাঠগুলো সংগ্রহ করতো, যার ফলে স্থানীয় অধিবাসীদের রোজগার কমতে থাকে, তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠতে থাকে। ফলাফল কী হয়েছিল? এই আন্দোলনের প্রকট রূপ দেখায় দেখে সরকারি স্তরে একটা সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর একদল গবেষক বা সায়েন্টিস্ট এই এলাকায় সমীক্ষা করে এবং তারা তাদের প্রদত্ত একটা রিপোর্ট তৈরি করে। সেখানে বলা হয় এপিক্য আন্দোলন পরিবেশ রক্ষার স্বার্থে একটা যুক্তিযুক্ত একটা আন্দোলন। তাহলে এপিক্য আন্দোলন সম্পর্কে আমরা বুঝতে পারলাম, যেটা কোথায় হয়েছিল, এই কন্নড় জায়গায় হয়েছিল, ঠিক আছে, কর্ণাটকে হয়েছিল। এবার আমরা আর একটা আন্দোলনের নাম জানবো, যেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, ঠিক আছে। সাইলেন্ট ভ্যালি, ভ্যালি মানে কি আমরা জানি, এই যে ভ্যালি, সাইলেন্ট ভ্যালি, এই সাইলেন্ট ভ্যালি যে এই একটা উপত্যকা, ঠিক আছে, এই যে উপত্যকা এটা কিন্তু আমরা কি যা বলতে পারি, একটা একটা জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য এগুলো একটা মাধ্যম, তাই না? তো এই উপত্যকায় অনেক পশু আছে, অনেক পাখি আছে, তাই না, বিভিন্ন ধরনের প্রাণী আছে যারা ওই উপত্যকাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্য জায়গায় গেলে হয়তো তারা যদি মাইগ্রেশন করে অন্য জায়গায় যায় তারা হয়তো বাঁচতে পারবে না, প্রাণীটা লুপ্ত প্রায় হয়ে যাবে, তাই না? তো এরকম হয়। তো সেই জায়গায় কি হয়, উত্তর কেরালার পালাক্কড় জেলার পশ্চিমঘাট, ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতমালার 8,552 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত চিনহেরিং অরণ্যের নাম হলো সাইলেন্ট ভ্যালি, ঠিক আছে, উত্তরে। আচ্ছা, এই যে কেরালার মানুষজন এরা সব ওই তামিল ভাষায় কথা বলে না, আন্না 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 মানে কি আমি, তাই না, আন্না। তো একজন বলছে আন্না নেমা, ঠিক আছে, আন্না নেমা মানে কি আমি, তো এবারে অনেকে বলে গিল্লা, তো গিল্লা মানে হচ্ছে কি আমি অনেক এইগুলো তো আমি শুনে মনে করি হয়তো গিলে খেতে বলছে কিছু, ঠিক আছে। তো তখন জিজ্ঞাসা করা হয় যে এই যে মানে শিয়ালদাতে কেরালার মানুষজনের সঙ্গে কথা হচ্ছিল একবার, তো সেখানে তারা বলছে আন্না নেমা, আমি বলছি হোয়াট, বলছে নেমা, হ্যাঁ আমি নেমা এমন করে বলছে, আমি তো মনে করলাম কি না কি জিজ্ঞেস করছে, পরে বুঝলাম যে নাম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এইটা। তো যাই হোক, সেই পালাক্কড় জেলার পশ্চিমঘাট পর্বতমালার 8,552 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সেখানে সাইলেন্ট ভ্যালি অবস্থিত, যেটি কুন্তি নদী সংলগ্ন এই অরণ্যের গ্রামীণ এলাকায় এই আন্দোলন গঠিত হয়। কুন্তি নদী, যে নদীটার নাম গিয়েছে এটার নাম কি কুন্তি, ঠিক আছে, কুন্তি। এই কুন্তি নদীর দুই পাশ ধরে একটা যে উপকূল রেখা তৈরি হয়েছে সেই জায়গাটাকে কেন্দ্র করে বেসিক্যালি এই আন্দোলন গড়ে উঠেছে। সময়কালটা কি ছিল, 1979 খ্রিস্টাব্দের এই আন্দোলনের সূত্রপাত হয়। আন্দোলনের কারণ কি, কেরালার সাইলেন্ট ভ্যালি বনটি 1,000-এরও বেশি বিরল প্রজাতি, যে প্রজাতিগুলো অলরেডি বিরল রেয়ার, ঠিক আছে, সেই প্রজাতির গাছপালা ও বহু জীবজ আবাসস্থল, ঠিক আছে, তারা এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করে, ঠিক আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো মেছো বিড়াল। এই মেছো বিড়াল কি বলতো, এই মেছো বিড়াল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য প্রাণী, ঠিক আছে, এবং সিংহের মতো লেজ বিশিষ্ট বানর, ঠিক আছে, প্রকৃতির খেলা, প্রকৃতির বিভিন্ন ধরনের যে বৈচিত্র্য সেটা এখানে লক্ষ্য করা গেছে, তাই না? তো সেই ধরনের বানরও কিন্তু এই জায়গায় বসবাস করে, যার ফলে কি হয়, এই সমভূমির মধ্যে দিয়ে বয়ে যাওয়া কুন্তি নদীর উপর কেরালা রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধীনে একটি জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার উদ্দেশ্যে বাঁধ নির্মাণের পরিকল্পনা করে। মানে তারা এখানটায় নদীর যে জল যাচ্ছে নদীর জলে একটা বাঁধ দেবে, বাঁধ দিয়ে নদীর জলটা এখান থেকে ফুলে ফুলে উপরে উঠবে, জলের প্রেশারটা বাড়বে, এখানে জলের প্রেশারটা অনেক কমে থাকবে, এখান থেকে এইভাবে জল পড়বে, আর এখানে তারা এইভাবে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করবে, মানে এই ছিল একটা প্ল্যান, বুঝতে পেরেছ? তো সেই জন্য তারা কি করে, যার ফলে এরকম একটা পরিকল্পনা করে। কিন্তু স্থানীয় মানুষজন দেখলো এর ফলে বিশাল অরুণা 400 হেক্টর ও বিপুল পরিমাণ প্রজাতির বিনাশের আশঙ্কায় স্থানীয় মানুষের সহযোগিতায় বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো একত্রিত হয়ে একটা আন্দোলনের সূচনা করেছিল, ঠিক আছে, আন্দোলন শুরু করেছিল। ফলাফল কি হয়েছিল, 1983-তে সাইলেন্ট ভ্যালি প্রকল্প বাতিল হয়ে যায়, ঠিক আছে, এবং মাথায় রাখতে হবে এর 2 বছর পর 1985-তে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই অঞ্চলটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে দেন, ঠিক আছে, মানে
অবশেষে যখন পারলো না গ্রেপস আর সাওয়ার, তখন কি করে দিলেন রাজীব গান্ধী, তখন সেই জায়গাটাকে একটা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন, ঠিক আছে। কিন্তু তার আগে বহু চেষ্টা করেছিল যে এই জায়গাটাকে মানে ওই বাঁধটা তৈরি করার জন্য, ঠিক আছে, কিন্তু রাজীব গান্ধী এসে সেই জায়গাটা একটা ভালো জায়গা করে দিয়েছে। এবার দেখো তেহরি বাঁধ প্রকল্প, আমরা আবারও একটা জায়গার নাম জানবো তেহরি, যেটা কিন্তু এই যে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের তেহরির কাছে, ঠিক আছে, কাছে ভাগীরথী নদী উপরে অবস্থিত যে তেহরি বাঁধ, এই যে ড্যাম বা বাঁধ দেখতে পাচ্ছ তেহরি বাঁধ, এই তেহরি বাঁধটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল। নদী দুটো কি, এখানে উত্তরাখণ্ড রাজ্যের তেহরি জেলায় গঙ্গার দুই উপনদী, একটা হচ্ছে ভাগীরথী, একটা হচ্ছে ভীল গঙ্গা, এই দুটো নদীর যে মিলনস্থল, এই মিলনস্থলে কিছুটা নিচে, কিছুটা নিচে তারা কি করতে চেয়েছিল, ভাগীরথী নদীর উপরে এই তেহরি বাঁধের নির্মাণ করতে চেয়েছিল বা নির্মাণ করা হয়েছে। বাঁধটির প্রথম পর্যায়ে কাজ শেষ হয় 2005 খ্রিস্টাব্দে বা সালে, ঠিক আছে। প্রেক্ষাপট কি ছিল, এই ভাগীরথী আর ভীলগঙ্গা নদীর অববাহিকায় বা মিলনস্থলে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন এবং উত্তরপ্রদেশের কৃষি জমিগুলিতে জলসেচের সুবিধা প্রদান ইত্যাদি লক্ষ্যে তারা কি করেছিল, তেহরি বাঁধ নির্মাণের একটা কাজ শুরু করেছিল, ঠিক আছে। তারপর দেখো, কিন্তু নদীর উচ্চগতিতে ভূমিকম্প প্রবণ এলাকা, ভঙ্গুর গঠনযুক্ত শিলাস্তরের উপর বাঁধ নির্মাণ করলে কোনো কারণে ভূমিকম্পের ফলে বাঁধ ভেঙে পড়লে ওই যে এলাকাগুলো, বিস্তীর্ণ এলাকা যেগুলো আছে, সেই এলাকার মানুষজন একেবারে জনসংখ্যা পুরো তলিয়ে যাবে শহরগুলোর, সেই কথা চিন্তা করে এই আশঙ্কায় বৃহত্তর একটা আন্দোলন সূচি হয়েছিল। এছাড়াও কি হবে, ওই জায়গার যে বায়োডাইভার্সিটি আছে বা জীববৈচিত্র্যপূর্ণ হিমালয় পার্বত্য অঞ্চলের যে বাঁধ, এই বাঁধ নির্মিত হলে বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীগুলো কি হবে, অবলুপ্ত বা বিলুপ্ত হতে পারে, সেই আশঙ্কায় কিন্তু এই আন্দোলনটা গড়ে উঠেছিল, ঠিক আছে। এখান থেকে জানি আমরা হিমালয়, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তেহরি বাঁধ প্রকল্পটা কি 1990-এর দশকে শুরু হয়েছিল, ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো আর একটা আমরা আন্দোলন জানবো, জেনে আমরা প্রশ্ন উত্তরের দিকে যাব, ঠিক আছে। এটা একটু তোমরা মন দিয়ে শোনো, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। কি দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন 1985-তে হয়েছিল নর্মদা নদীর উপরে। এই যে নর্মদা নদীটা যাচ্ছে দেখতে পাচ্ছ, নর্মদা নদীটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, গুজরাট, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের রাজ্যের মধ্য দিয়ে যে নদী প্রবাহিত হচ্ছে, গুজরাট, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র, এই তিনটে রাজ্যের উপর দিয়ে কি নদী বয়ে গেছে, নর্মদা নদী। তো এই নর্মদা নদীকে বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে, ঠিক আছে, এই এখানে কি করেছে, নর্মদা নদী জুড়ে বেশ কয়েকটি বড় সড়ো বাঁধের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন, এই জায়গায় বাঁধ দিয়ে মানে কারেন্ট তৈরি করা বা সেচ প্রকল্প করা, এইগুলো তৈরি করতে চাইছে সরকার, ঠিক আছে। তার ফলে মানুষের খুব মানে অসুবিধা হবে, কেন, এই প্রকল্পিত যদি রূপায়িত হয়, সাকসেসফুল হয়, বহু মানুষ তারা ঘর ছাড়া হয়ে যাবে, বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়বে এবং ওই বনভূমি ধ্বংস হবে। কেবলমাত্র নর্মদা সাগর ও সর্দার সরোবর বাঁধ নির্মাণ হলেই প্রায় 2 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হবে এবং 541 বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস হয়ে যাবে, প্রায় 557 বর্গ কিমি কৃষি জমি নষ্ট হবে এবং সম্পূর্ণ জলমগ্ন গ্রামের সংখ্যা দাঁড়াবে 92টি, মানে জলের তলায় 92টি গ্রাম পুরো তলিয়ে ডুবে থাকবে যদি এই বাঁধ এই নর্মদা নদীর উপরে তৈরি করা হয়, ঠিক আছে। নর্মদা নদীর বিভিন্ন জায়গায় প্রায় 3000টা ছোট বড় সব মিলিয়ে 3000টা করে বাঁধ নির্মাণের প্রকল্প হয়েছিল, ঠিক আছে। এইগুলো যদি করা হয় জল যেতে পারবে না তার ফলোতে, ঠিক আছে, বেঁধে যাবে, বেঁধে গেলে জল কি, বেঁধে ওখানে চুপ করে থাকবে, চারি সাইডে চলে যাবে, ঠিক আছে। তখন ওই জায়গায় 92টা ছোট বড় যে গ্রাম ছিল সেই গ্রামগুলো সব জলের তলায় ডুবিয়ে যাবে। এর কারণে ওই জায়গার মানুষ নর্মদা বাঁচাও এই বলে একটা আন্দোলন করেছিল, ঠিক আছে। 50,000 মানুষ তারা একসাথে জমায়েত হয়ে 1989 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে তারা এই 50,000 মানুষ জমায়েত হয়ে এই প্রকল্পের আন্দোলন জানায়, ঠিক আছে। মাথায় রাখবে ফলাফল কি হয়েছিল, প্রথম দিকে সরকার এই বিপুল কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষকে তেমন ক্ষতিপূরণ দিতে রাজি না হলেও আন্দোলনের চাপে পড়ে, ঠিক আছে, পরবর্তীকালে বাধ্য হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বাঁধের উচ্চতা স্থির হয় 138 মিটার, ঠিক আছে। তো মাথায় রাখবে, তো এটা হচ্ছে ব্যাপার। যাই হোক,
নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য মেধা পাটেকর বাবা আমতেকে 1991 খ্রিস্টাব্দে লাইভহুড অ্যাওয়ার্ড, যেটাকে বলা হয় বিকল্প নোবেল পুরস্কার, এর সম্মানিত করা হয়েছিল। তো কাকে কাকে বাবা আমতে, এখানে তোমরা এই এনার ছবিটা দেখতে পাচ্ছ, বাবা আমতে ইনি, ঠিক আছে, এবং আর কাকে দেওয়া হয়েছিল, মেধা পাটেকর, এই মেধা পাটেকর, এই দুইজনকে কিন্তু আন্দোলনে এই লাইভ হুড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। চলো আমরা কিছু প্রশ্ন উত্তরে চলে যাই। বিষ্ণই আন্দোলন, প্রশ্ন উত্তরগুলোর অ্যান্সার তুমি কটা, 5টা প্রশ্ন দেব, কটা তুমি ঠিক করতে পারলে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। দেখো, বিষ্ণই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নিম্নের কে, বলো 4টে অপশন, সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট, মেধা পাটেকর, নাকি অমৃতা দেবী। সঠিক উত্তর হয়ে যাবে অমৃতা দেবী, ইজ দ্য রাইট অ্যান্সার। কোন আন্দোলন? বিষ্ণই আন্দোলন। বলেছিলাম না, বিষ্ণই আন্দোলনে অমৃতা দেবী অমর হয়ে থাকবে, একটু আগে বললাম, ঠিক আছে, তার পরিবার সহ অনেককে মেরে ফেলেছিল। আচ্ছা, বিষ্ণু ধর্মের তারা উপাসক ছিল বিষ্ণুর। আচ্ছা, কন্নড় ভাষায় এপিক্য শব্দের অর্থ কি, দেখেছো? বলো কন্নড়টা কোথায় ছিল, একদম এই যে, যদি ভারতবর্ষের এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কন্নড়। তো এই কন্নড় ভাষায় এপিক্য শব্দের অর্থ কি ছিল, আন্দোলন করা, প্রতিবাদ জানানো, এগিয়ে চলা, নাকি আলিঙ্গন করা, বলো। আশা করি কারোর ভুল হবে না, সঠিক উত্তর আলিঙ্গন করা। পরবর্তী প্রশ্ন, ভারতের চিপকো আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন কে, সুন্দরলাল বহুগুণা, রামদেব মিশ্র, রাজীব গান্ধী, নাকি সিধু কানু। সঠিক উত্তর হয়ে যাবে কে, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার, অপশন এ, সুন্দরলাল বহুগুণা। পরবর্তী প্রশ্ন, চণ্ডীপ্রসাদ ভট্ট পদ্মভূষণ পান নিম্নের কত সালে, চণ্ডীপ্রসাদ ভট্ট তিনি পদ্মভূষণ পেয়েছিলেন কত সালে, সঠিক উত্তর হয়ে যাবে কি, 2005 সালে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো চলো আজকের লাস্ট প্রশ্ন, তেহরি বাঁধ কোন নদীর উপরে নির্মাণ করা হয়। আমরা বলেছিলাম না, তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছিল, ভাগীরথী, পেনগঙ্গা, ভীলগঙ্গা, নাকি উপরে কোনোটি নয়। সঠিক উত্তর যাবে ভাগীরথী, ইজ দ্য রাইট অ্যান্সার। তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, আজকের ক্লাস ছিল এতটুকুই। আমাদের ক্লাস করানো যদি তোমার ভালো লেগে থাকে, তো এই অল্প সময়, যেহেতু হাতে গুনে তোমাদের কাছে খুব হাতে গুনে অল্প সময় আছে, এই সময়টা যাতে মহামূল্য সুসময় অকারণে কেন যায়, ঠিক আছে, তো এই কথাটা মাথায় রাখবে, রেখে তোমরা যদি ভালো করে প্রস্তুতি নিতে চাও, অবশ্যই আমাদের একেবারে খুব স্বল্প মূল্যে 23 জেলার দুস্থ এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য আমরা এই পেইড ব্যাচের ব্যবস্থা করেছি, যেটা ওয়ান টাইম তুমি যদি পেমেন্ট করো 599। কীভাবে? লাইভ ক্লাস উইথ গোল্ড মেডেল স্টেট এক্সপার্ট, লাইভ 3টে করে লাইভ ক্লাস চ্যাপ্টার ওয়াইজ, ডাউট ক্লিয়ারিং সেশন এভরি সানডে, 150 নম্বরের মক টেস্ট, এছাড়াও কীভাবে রেকর্ডিং এবং পিডিএফ আফটার এভরি ক্লাস ইন আওয়ার অ্যাপের মধ্যে পেয়ে যাবে, আর কীভাবে 10 বছরের সিটেটের বেঙ্গলি ভার্সনের পিডিএফ ফ্রিতে পাবে, আর কীভাবে তোমার হায়েস্ট স্কোরটাকে পাওয়ার জন্য আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার জন্য কী করবে, কল ফর অ্যাডমিশন 7003840858, মেসেজ করে হোয়াটসঅ্যাপে লেখো যে আমি অ্যাডমিশন নিতে চাই, যদি আমাদের পড়ানো বা সব কিছু ভালো লেগে থাকে আর তোমার প্রস্তুতিকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাও, ঠিক আছে। আসলে ব্যাপারটা হচ্ছে, পড়তে হবে নিজেকেই, কিন্তু একটা এনভায়রনমেন্টকে নেওয়া, এনভায়রনমেন্টকে কেনা, ঠিক আছে। আমি যদি নিজেকে ওই এনভায়রনমেন্টের মধ্যে যুক্ত করে নিতে পারি, অটোমেটিক্যালি সবাই যেভাবে চলছে স্রোতের সাথে, আমিও সেইভাবে চলবো, তাই না? তো মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে বিষয়, মনে করো একটা নৌকা যদি নদীর উপর দিয়ে যায়, তুমি নৌকা থেকে পড়ে গেছো, ঠিক আছে, এই নৌকা থেকে তুমি পড়ে গেছো। তো যদি তুমি পড়ে যাও, সেক্ষেত্রে সাপোজ তোমার এখান থেকে নৌকা থেকে যে দড়িটা এখানে চলে যাচ্ছে, তুমি যদি এই দড়িটাকে ধরে রেখে দাও, এই নৌকা তোমার কিন্তু সাঁতার কেটে আর গন্তব্যে পৌঁছাতে হবে না, দড়িটা ধরে রাখলে তুমিও চলে যাবে। সুতরাং আমাদের পেইড বাচ্চা মনে করো ওই নৌকা, ঠিক আছে, যেটা চলছে। সুতরাং তুমি যদি এটাকে ধরতে পারো, তোমারও প্রস্তুতি কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে। সুতরাং সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হতায়। আজকের ক্লাসটা কেমন লেগেছে প্রত্যেক অবশ্যই আমাকে একটু জানিও, ওকে, একটু কমেন্ট করবে প্রত্যেকে। আর এখনও বলছি, যদি কারো দেখো সাবস্ক্রাইব করা না থাকে, যদি ভিডিওটা আমার এক একটা ভিডিওতে হাজার হাজার ভিউ হয়, তো সেখানে প্রত্যেকটা মানুষ, যদি তোমরা অ্যাটলিস্ট, তোমাকেই বলছি, তোমাকে দায়িত্ব নিয়ে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। সুতরাং যদি ভালো লাগে ফ্রিতে, তো ফ্রি ক্লাসে যদি আমি এত কিছু করাতে পারি, একটা ফ্রি সাবস্ক্রাইব তুমি করতে পারবে না? তো অবশ্যই দেখো, যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে আজই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, তোমার প্রস্তুতিকে অনেক বেশি মজবুত করতে। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তখন প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।